নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মিষ্টি দই বানানো দেখাবো। একদম দোকানের মতন মিষ্টি দই আমরা বাড়িতেও বানিয়ে ফেলতে পারি, তো চলুন দেখে নিই দোকানের মতন মিষ্টি দই কীভাবে বানাবো। প্রথমে আমি এখানে একটা আমুলের প্যাকেট নিয়েছি, আমুলের এক প্যাকেট দুধ নিয়েছি, 500 গ্রাম দুধ। সেটাকে ভালো করে জাল দিতে দিয়েছি। অন্যদিকে কড়াইতে 2 চামচ মতো চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। চিনিটা অল্প একটু গরম হবে আর তার মধ্যে আমি 2 চামচ মতন জল দিয়ে দেবো। এদিকে দুধটা ফুটে গেছে, দুধটা অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। দেখুন, আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার চিনিটা গলতে শুরু করেছে, চিনিটা গলতে গলতে ক্যারামেল তৈরি হয়ে যাবে। দুধ ফুটে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খান সেরকম দেবেন। চিনি গলে গেছে, দেখুন রংটা পাল্টে যাচ্ছে, কিন্তু এই যে চিনির রংটা, চিনিটা গলে গিয়ে রংটা বদলে গেল। এবার আমি এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম, ওই যে ফুটটা, যে দুধটা ফুটছিল ওটাই দিয়ে দিলাম। ব্যাস, এবারে গ্যাস অফ করে দিতে হবে। ক্যারামেল তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এই অবস্থায় রেখে দিলাম। অন্যদিকে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেকটা মতন হয়ে আসবে, বেশ বুঝতে পারবেন আপনারা, বেশ ঘন হয়ে আসবে দুধটা, কিন্তু অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। সর পড়লে কিন্তু দইটা ভালোভাবে বসবে না। চিনি দিয়েছি, তার ফলে দুধটা একটু পাতলা হয়ে গেছে, তাই আরো ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটাকে আরো গাঢ় করে নিতে হবে। দুধ গাঢ় হয়ে গেলে তারপরে ওই ক্যারামেল তৈরি করার যে দুধটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে করে তবেই দেবেন, নাড়াচাড়া করে গ্যাস দুধটাকে আরো মরিয়ে নিতে হবে। বেশ ঘন করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দুটো এলাচ, ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য। দেখুন দুধটা ভালো মতো ফুটে উঠেছে, বোঝাই যাচ্ছে, আমি যখন হাতায় করে তুলছি তখনই বোঝা যাচ্ছে বেশ ঘন হয়ে এসেছে। অন্যদিকে আমি টক দই রেখেছিলাম 3 চামচ মতন, সেটাকে জল ঝরিয়ে দুধের মধ্যে একটুখানি বাটিতে দুধ নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি যে পাত্রে দইটা মানে বসাবো সেই পাত্রের মধ্যে এই দইটা মিশিয়ে দেবো। দইটা মিশিয়ে দিলাম, তো আপনারা এরকম বড় জায়গাতেও পাততে পারেন, আবার ছোট ছোট বাটিতেও পাততে পারেন। আমি ছোট ছোট কাপের মতন পাত্রে পেতেছি। দইটা উষ্ণ গরম থাকবে যাতে আঙুল ডোবানো যায় সেই রকম গরম রেখে এবার এরকম ছোট ছোট পাত্রে আমি এগুলোকে দুধ দিয়ে ভর্তি করে দিলাম। এই অবস্থায় একটা বড় গামলার মধ্যে একটা তোয়ালে পেতে সেই তোয়ালের ভেতরে এগুলোকে বসিয়ে দিতে হবে। দিয়ে তোয়ালেটার ওপরে এইরকম একটা ছোট প্লেট দিয়ে চাপা দিয়ে 8 থেকে 10 ঘন্টা অন্তত গরমে এটাকে রেখে দিতে হবে। এইরকমভাবে 8-10 ঘন্টা পর রেখে দেওয়ার পর আমি এটাকে খুলছি। এইভাবে যখন দইটা তুলবেন সোজা ফ্রিজে ঢুকিয়ে দেবেন, তারপরে ঠান্ডা হলে পরিবেশন করুন, ভীষণ সুন্দর খেতে লাগবে। এবার দেখুন কীরকম জমে গেছে, তো দই পাতা কীরকম লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করলে খুব খুশি হব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটা টিপে দিন যাতে পরের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়।
ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।